শুভ সকাল শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এমন একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সেই আলোচনা করবার পূর্বে আমরা কিছু ছবি দেখে নিই, তাহলে সহজেই আমরা অনুমান করতে পারবো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে এসো একটু দেখি আমরা। আমরা একটু দেখতে পাচ্ছি একটা ঘরের মতো ছাউনি দেওয়া, সূর্যকেও দেখতে পাচ্ছি, কিছু গাল ধোয়া, মনে হচ্ছে ইটের ভাটার মতো সেখান থেকে গাল ধোয়া উঠছে। এটাকেও শিল্প কলকারখানার মতো গাছ কাটার অবস্থাও দেখতে পাচ্ছি। গাছের অংশটি নেই, প্রচুর যানজট, নিত্য চিত্র আমাদের। তারপর দেখছি সার ছিটাচ্ছে ফসলি জমিতে, ঘর বাড়ি ভেঙে গেছে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি, বিভৎস একটা অবস্থা। আমরা মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ অনেক উঁচুতে উঠে আসছে। ছবিগুলো একটু লক্ষ্য করি, আগুন মনে হচ্ছে, গাছপালা আগুনে পুড়ে যাচ্ছে, দমকল বাহিনী নেভানোর চেষ্টা করছে। আমরা এই চিত্রগুলি দিয়ে একেবারে সহজে অনুমান করতে পারছি আমরা আজকে কি আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার বিষয় শ্রেণী অষ্টম অধ্যায় অষ্টম, বাংলাদেশের দুর্যোগ। আমরা আজকে বাংলাদেশের দুর্যোগ নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটা দুর্যোগ অলরেডি চলছে, কিছু কিছু জেলায় সেই দুর্যোগটা এসেছে। আমরা নামটা শুনেছি আমফান, যার নামকরণ করেছে থাইল্যান্ড। আমরা আশা রাখছি এই দুর্যোগটা আমরা কাটিয়ে উঠতে পারবো, আমরা প্রার্থনা করব। তাহলে এসো আমরা আজকে আমাদের মূল পাঠে যাই, বাংলাদেশের দুর্যোগ। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং উষ্ণায়নের ফলে বাংলাদেশের জলবায়ু কিন্তু ক্রমশই পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের ফলে আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের শীত মৌসুমে অতিরিক্ত পরিমাণে শৈত্যপ্রবাহ পড়া, কুয়াশা বৃষ্টি, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, এছাড়াও দেখা যায় গ্রীষ্মকাল ব্যতীত যখন শীত পড়বে তখন আমরা গরম অনুভব করছি, এই ধরনের একটা উষ্ণতা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু দুর্যোগের একটা অন্যতম কারণ, যেটাকে আমরা বলছি উষ্ণায়ন। আর সেটা বিশ্বে প্রভাব ফেলছে, যার জন্য আমরা বলতে পারছি সেটাকে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে বৈশ্বিক উষ্ণায়নটা কী, এটাই প্রথমে আমাদের আগে আলোচনা করা দরকার। বৈশ্বিক উষ্ণায়ন এমন একটা অবস্থা যা বিশ্বের মধ্যে আমাদের দ্বারাই কিন্তু সৃষ্ট। কেন আমাদের দ্বারা সৃষ্ট? কারণ মানুষ সৃষ্টি সেরা জীব, আর সেরা জীবের কারণে মানুষ যেমন ভালো দিক তৈরি করে আবার মন্দ দিকটাও তৈরি করে। ভালো দিকের মধ্যে এবং মন্দ দিকের মধ্যে দুটো নিয়ে আমি আলোচনা করছি। কথা হচ্ছে ভালো এবং মন্দ দিক দুটো জিনিসকে আমাদের ব্যবহার করতে জানতে হবে। আমাদের ব্যবহারের অপব্যবহারের ফলে, অর্থাৎ ব্যবহারের ত্রুটির জনিত কারণে আমরা কিন্তু এই সমস্যায় পড়ছি। আর সেটা হচ্ছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার
আমাদের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, যন্ত্রপাতি, কলকারখানা, তারপরে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন, কলকারখানার ধোঁয়া, তারপর দেখতে পাচ্ছি যানবাহন, এইসব কিন্তু বিশাল জটিল সমস্যার সৃষ্টি করছে। আর এই জটিল সমস্যার কারণে একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেটা আমরা ছবিতেও দেখেছি, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। আর এই গ্রিন হাউস যেটাকে বলা হচ্ছে, এটি একটি তাপ বৃদ্ধিকারক গ্যাস। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে। সূর্যের তাপ এই চাদর শোষণ করে পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়, আর পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে বিলিয়ে যায় এবং পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে কিছু নির্দিষ্ট গ্যাস আছে, যে গ্যাসগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে যেতে পারে না এবং তাপ বৃদ্ধি করে, তখন কি করে, বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। আর বায়ুমণ্ডল যখন উত্তপ্ত হয় তখন আমরা সেটাকে বলছি বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে আমরা বৈশ্বিক উষ্ণায়নের একটা ধারণা পেলাম। আমরা যেহেতু বলেছি বাংলাদেশের দুর্যোগ পড়ব, তাহলে বাংলাদেশের দুর্যোগ আলোচনা করবার পূর্বে আমরা বৈশ্বিক উষ্ণায়নটা কি প্রথমে সেটা জেনেছি, অর্থাৎ বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা হেরফের হওয়া। এখন এসো আমরা বৈশ্বিক উষ্ণায়নের কিছু কারণ দেখব। আমরা একটু বোর্ডের দিকে একটু ভালো করে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, তোমাদের লেখা বুঝতে অসুবিধা হলে এটা ছবি আকারে ব্যাপার যাবে। আমরা বৈশ্বিক উষ্ণায়নের কতগুলো কারণ দেখতে পাচ্ছি। প্রথম কারণটা বলছে গ্রিন হাউস গ্যাস। আমরা জানি বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, এছাড়া বায়ুতে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাইস। প্রথমে আমি কিন্তু গ্রিন হাউস সম্পর্কে বলছি, নাইট্রাইস অক্সাইড আছে, আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের কারণে কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। আবার দেখছি আমরা একটা নাম সিএফসি এবং এইচসিএফসি। আমরা সাধারণত জানি যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ হয়, কিন্তু এইচসিএফসি এবং এইচসিএফসি যে দুটো নাম বলা হচ্ছে এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এইগুলোর একটা আমরা আবার পূর্ণরূপ দেখতে পাচ্ছি। সিএফসির পূর্ণরূপ কি, ক্লোরোফ্লোরোকার্বন, তোমরা দেখতে পাচ্ছ। আবার এইচসিএফসির পূর্ণরূপ কি, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এইসবের জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাসেও এফেক্ট করছে এবং এই বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি করছে। আবার এছাড়াও হ্যালন ও গ্রিন হাউস গ্যাস রয়েছে। দেখো, মনুষ্য সৃষ্ট এইসব গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলে এমন কতগুলো বিষয় আছে যেখানে আমরা দেখতে পাই গত 100 শতাব্দীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা বৃদ্ধি পেয়েছে 25 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে শতকরা 19 ভাগ এবং হ্যালন বৃদ্ধি পেয়েছে 100 ভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে একটা বিশাল মানে ক্ষতিকর অবস্থা বিরাজ করছে, যার জন্য আমরা এই কারণগুলো দেখতে পাচ্ছি। এবার আর একটু সামনে এসে দেখো তোমরা, বিভিন্ন দ্রব্যের ব্যবহার। এখন বিভিন্ন দ্রব্যের ব্যবহার বলতে আমরা কী বুঝতে পারছি, বিভিন্ন দ্রব্যের ব্যবহার যেটা বায়ুমণ্ডলে ক্ষতি করছে সেটা হচ্ছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, অ্যারোসোল প্রভৃতি কিন্তু বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে, এক ধরনের গ্রিন হাউস, যেটাকে বলা হচ্ছে এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। হ্যাঁ, এই গ্যাসের কারণে কিন্তু বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলে তিনটা স্তর রয়েছে, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার যা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 12 কিলোমিটার, মধ্যবর্তী স্তর স্ট্রাটোস্ফিয়ার এবং পরবর্তী শেষ স্তর হচ্ছে ওজোন স্তর যার সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা 20 কিলোমিটার। এই ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবী জীবজগৎকে রক্ষা করে,
আর ওজোন স্তরের ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাবে শতকরা 5% বৃদ্ধি পেয়েছে, আর এটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণ, যেটাকে আমরা বলতে পারছি এই বিভিন্ন দ্রব্যের ব্যবহারের সাথে বায়ুমণ্ডলের স্তরগুলোর ক্ষতি হচ্ছে। তারপরে এসো জীবাশ্ম, আমরা এরপরে আমরা একটু বলে নিই যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, নদ নদীর অপব্যবহার, বন উজাড়করণ, নগরায়ন, অত্যধিক জনসংখ্যা, সেচ সার, তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ, এইগুলো নিয়ে একটু আলোচনা করি। যেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বিশ্বের উন্নত দেশগুলোতে অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাড়া দেশে পারমাণবিক চুল্লি ব্যবহার করা হচ্ছে, যার জন্য প্রচুর বর্জ্য সৃষ্টি হচ্ছে, আর এই বর্জ্য গ্রিনহাউস বৃদ্ধির একমাত্র কারণ। আর শিল্প কারখানার বর্জ্য ধোঁয়া, আমরা ছবিতেও দেখেছি ইটের ভাটা, হ্যাঁ এগুলো শিল্প কারখানার কাছাকাছি, হ্যাঁ তারপরে এগুলো থেকে প্রচুর পরিমাণে পারদ, সিসা, হ্যাঁ আর্সেনিক নির্গত হয়, এটা কিন্তু বৈশ্বিক উষ্ণতার একটা কারণ। তাহলে আমরা জীবাশ্ম জ্বালানি চলে গেলাম। আমরা একটা জিনিস জানি, আমাদের ফুসফুস যেমন আছে, ঠিক মহাসমুদ্রকে পৃথিবীর মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মতো ক্ষুদ্র, এই যে বাংলাদেশে বলে বাংলার আমাদের দশম নবম দশম শ্রেণীর একটা কথায় আছে, 1300 নদী সুধায় আমাকে তুমি কোথা থেকে এলে, এই যে 1300 নদীটা কমে বাংলাদেশে প্রায় 700 নদীর মতো, আর এই 700 নদ নদীকেও আমরা কিন্তু এই মানুষ ঠিক রাখতে পারছি না। কি করছি আমরা, নদ নদী ভরাট করে ফেলছি এবং নদ নদীতে বিভিন্ন পরিমাণ বর্জ্য পদার্থ ফেলেও কিন্তু আমরা নষ্ট করছি। আমরা চতুর্থ অধ্যায়ে একটা কথা বলেছিলাম আমি, যে আমরা একটা নদীর নাম জানি বুড়িগঙ্গা নদী, যেখানে আমরা বর্জ্য ফেলি, কেন, আমাদের তো ডাস্টবিন রয়েছে, আমরা ডাস্টবিনে সেই বর্জ্যটা না ফেলে সেই ডাস্টবিনের বর্জ্যটা নিয়ে আমরা নদীতে ফেলে দিই, মনে করি যে মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমরা কি জানি সেখানে যে বিভিন্ন পরিমাণ মাছ, আমাদের মৎস্য সম্পদ রয়েছে ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এই নদ নদীর অপব্যবহারটা আমরা নিজেরাই করে থাকছি, যার জন্য বৈশ্বিক উষ্ণায়ন দেখা দিচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বন উজাড়করণ। আচ্ছা বন উজাড়করণের আগে আমি নদ নদীর ব্যবহার সাথে তেজস্ক্রিয়টা বর্ণনা করে দিই। আমাদের এই সমুদ্রের মধ্যে আমরা বিভিন্ন পরিমাণ জাহাজ চলাফেরা করছে, আমাদের কন্টেনার যাচ্ছে বিভিন্ন তোমার জেটিতে যাচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে আমদানি রপ্তানি হচ্ছে, সেই আমদানি রপ্তানির কারণে এই জাহাজগুলো চলে সেখান থেকে তেল এবং সেখানে তেজস্ক্রিয় পরিমাণ বর্জ্য পদার্থ আমরা নিক্ষেপ করছি, যার জন্য আমাদের বৈশ্বিক উষ্ণায়নটি দেখা দিচ্ছে, যদিও এই পয়েন্টটা একটু নিচে ছিল। তারপর আমরা চলে যাই বন উজাড়করণ, যেটা পরিবেশ দূষণের অন্যতম কারণ। আমরা ছবিতেও দেখেছি গাছ কাটা, অনেকগুলো ছবি দেখেছি যে গাছ অর্ধ অবস্থায় গাছ পড়ে আছে, তো এটা বন উজাড়করণ। আর আমরা সচরাচর ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি, সবুজ উদ্ভিদ কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। এই উদ্ভিদ আমাদেরকে সাহায্য করে, অর্থাৎ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্ত দূষিত জিনিসগুলো গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়, কিন্তু আমরা কি করছি সেই অক্সিজেনটা ধরে রাখতে পারছি না, আমরা করছি বৃক্ষ নিধন করছি, যার পরিমাণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে এবং ওজোন স্তর ক্ষয়কারী সেই সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত নগরায়ন। দেখো বাংলাদেশের জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলেছে, যদিও সরকার বিভিন্ন পরিমাণে পদক্ষেপ নিয়েছে, তারপরেও কিন্তু জনসংখ্যা বেড়েই চলেছে, আর এই জনসংখ্যা বেড়ে চলার মানে যখনই বাড়ছে তখনই আমাদের কি হচ্ছে, আমাদের তো কিছু মৌলিক অধিকার আছে, কিছু নিডস আছে, সেই নিডসগুলো ফিল আপ করবার জন্য, পূর্ণ করবার জন্য কি হয়, জীবন জীবিকা তাগিদার তাগিদের প্রয়োজন হয়, তখন যে যুবক শ্রেণী সম্প্রদায় আছে তারা বিভিন্ন কাজের জন্য কোথায় ঘোরে, শহরের দিকে ছোটে, শহর মানে নগর, হ্যাঁ তখন যেহেতু আমাদের গ্রামের জনসংখ্যা এবং শহর এই দুটো আমরা ব্যালেন্স করতে পারছি না, যে গ্রাম থেকে মানুষ জীবিকার তাগিদে শহরে ছুটছে কাজের জন্য, জীবন জীবিকার জন্য কাজের জন্য ছুটছে, সেখানে ছুটলে তো আর হবে না, তার তো থাকতে হবে, বসতির প্রয়োজন, তখন এই বসতির জন্য কিন্তু কি করে উঠছে, বিভিন্ন গাছপালা কেটে ঘরবাড়ি বস্তি সৃষ্টি হচ্ছে, নগরায়ণ সৃষ্টি হচ্ছে, নগরায়ণের জন্য কিন্তু আমাদের
যানবাহনের সংখ্যাও বেড়ে চলেছে। আমরা ছবিতেও দেখেছি প্রচুর গাড়ি, মানে এমন ভাবে গাড়ি পিঁপড়ের মতো গাড়ি। তাহলে এই যানবাহন, অতিরিক্ত যানবাহন, এটাও কিন্তু একটা নগরায়নের ফসল। আর কার্বন ডাইঅক্সাইড, যেহেতু যানবাহন থেকে কালো ধোঁয়া বের হয়, কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, এটা একটা অন্যতম কারণ। তারপর আমরা দেখছি যে শিল্প কল কারখানা থেকে যে কালো ধোঁয়া, আমি পূর্বে আলোচনা করেছি, এগুলো বায়ুতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়িয়ে দেয়। তারপর আমরা দেখি সেচ সার প্রয়োগ। কৃষিতে আমাদের যে শরীরের যেমন পুষ্টির প্রয়োজন আছে, ঠিক কৃষি জমিতেও পুষ্টির প্রয়োজন আছে। কিন্তু পুষ্টি যদি মাত্রার অতিরিক্ত হয়, তখন কিন্তু সেটা হিতের বিপরীত হয়, এবং সেটা যদি ক্ষতিকারক হয়ে থাকে তাহলে আরো বিপরীত হবে। যেটা কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়। তারপর বলছে এগুলো বায়ুমণ্ডলের ওজন স্তরকে কিন্তু ক্ষতি, আমরা বারবার শুধু দেখতে পাচ্ছি ওজন স্তর ক্ষতি হচ্ছে। তাহলে ওজন স্তরটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের মনুষ্য জগতের জন্য ওজন স্তরটা খুবই ইম্পর্টেন্ট, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বেড়েই চলেছে। তাহলে আমরা টোটাল বৈশ্বিক উষ্ণায়নের কারণটা জেনে গেলাম। এবার এসো, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এবং জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের একটা ইফেক্ট দেখা দিচ্ছে, একটা প্রভাব দেখা দিচ্ছে। এটা বাংলাদেশে আমরা একটু কাছে নিয়ে দেখি কি হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি সমুদ্রের পানির উচ্চতা, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের কারণটা জেনেছি। এখন এই কারণের ফলে আমাদের কিরকম প্রভাব পড়ছে, সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে, যার ফলে উপকূলবর্তী অঞ্চল সমূহে সমুদ্রের পানি ঢুকে পড়ে, এবং কি হচ্ছে, সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার, শস্য ক্ষেত সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আমরা দেখছি যে ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত। আমরা জানি ম্যানগ্রোভ ফরেস্টটা কি, সুন্দরবন, এই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি জমিতে লবণাক্ততা, অর্থাৎ কৃষি জমিতে আমাদের, আমরা নর্মালি কৃষি জমিতে লবণের পরিমাণ বেড়ে গেলে সেটা কৃষি জমি আর থাকে না, ফলে উৎপাদন কম হচ্ছে আর আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন জীবিকার তাগিদে কিন্তু মানুষ নির্বাহের জন্য এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, এবং তাদের জন্যই কিন্তু আমরা, তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেও কিন্তু আমাদের, এটা আমাদের উপরেই প্রভাব বিস্তার করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি ও প্রাণহানি। এই যে বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, ধ্বংস হচ্ছে গাছপালা, হ্যাঁ। তারপর দেখছি যে প্রাকৃতিক দুর্যোগ আমরা পূর্বেও পড়েছি, আয়লা, সিডর এসবের নাম পড়েছি। আর সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয়, যা জলোচ্ছ্বাসের মতো অবস্থান ধারণ করে। তারপরে আমাদের দেশে সিডর বা আয়লা, নার্গিস, তারপরে বর্তমানে আমরা মহাসেন, হ্যাঁ, তার বর্তমানে এখন চলছে 10 নম্বর সিগন্যালে আমফান, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। আমরা প্রথমে একটু আলোচনার মধ্যে বলে দিয়েছিলাম যে আমাদের জীবের যে পরিবেশের যে একটা সৌন্দর্য আছে, প্রাকৃতিক পরিবেশে সবুজ অভয়ারণ্য পরিবেশ, সেই জীব বৈচিত্র্যটা নষ্ট হচ্ছে, বিভিন্ন মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দেখছি কি, উষ্ণায়নের কারণে আমাদের বেগুনি রশ্মির প্রভাব পড়ছে, অর্থাৎ উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, এবং সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়ছে, এবং মানুষ এবং অন্যান্য প্রাণী বিভিন্ন রোগের সৃষ্টি করছে। কি কি রোগ হচ্ছে, ক্যান্সার, চর্মরোগ সহ বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। তা তাপমাত্রার বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, সেরকম আমাদের কি জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আর বৈশ্বিক উষ্ণায়নের ফলে দুর্যোগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে ইতিমধ্যে উত্তরাঞ্চলে একটা মরুকরণ দেখা দিয়েছে। আমরা উত্তরাঞ্চল বলতে দিনাজপুর, রাজশাহী, আমরা এইসব জায়গাগুলো বোঝাই, এইসব জায়গাতে কি মরুকরণ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারলাম যে দুর্যোগ ধারণাটা আলোচনা করবার পূর্বে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে একটা ধারণা পেলাম, গ্রিন হাউস সম্পর্কে জানলাম, তারপর গ্রিন হাউসের মধ্যে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন সম্পর্কে জানলাম, তারপর দেখতে পাচ্ছি আমরা হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন সম্পর্কে জানলাম, তারপর আমরা দেখছি যে এটা কি আচ্ছাদিত গ্যাস, তারপর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানলাম, তারপরে বৈশ্বিক উষ্ণায়নের কারণ জানলাম, অনেকগুলো কারণ দেখেছি আমরা। এবার বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবটা কী হয়েছে দেখলাম, এবং প্রভাবের ফলে আমাদের কী কী হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে এসো
আমরা এবার আমাদের যেই প্রথমে বলেছিলাম আমাদের হেডিং ছিল বাংলাদেশের দুর্যোগ, আজকে বাংলাদেশের দুর্যোগের সামান্য কিছু অংশ আমরা জানবো, পরবর্তী ক্লাসে আমরা সেই দুর্যোগ সম্পর্কে যেগুলো দুর্যোগ পাবো সেই দুর্যোগগুলো সম্পর্কে সময়ের মধ্যে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তাহলে আমরা দেখি দুর্যোগটা আসলে কি। কোনো প্রাকৃতিক এবং মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং শস্য ও সম্পদের বিনষ্ট ঘটায়, ব্যাপক প্রাণহানি ঘটায়, ক্ষতিগ্রস্ত করে, জনজীবনকে বিপর্যস্ত করে, তখন তাকে বলা হচ্ছে দুর্যোগ। আমরা বর্তমানে একটা মহামারীর মধ্যে অবস্থান করছি। আমার পড়াটার সাথে আজকে আজকে আলোচনার বিষয়গুলোর সাথে দুর্যোগগুলো কেমন জানি একটু খুব সম্পর্কযুক্ত। আমরা COVID-19 যেটাকে করোনা বলছি সেটা একটা মহামারী, সেটাও কিন্তু এমনিতে তৈরি হয়নি, সেটা দ্রুত প্রাকৃতিকভাবে ডিরেক্টলি প্রাকৃতিকভাবে কিন্তু আসেনি, মনুষ্য সৃষ্ট কিছু কর্মকাণ্ডের দ্বারা প্রাকৃতিকভাবে সেটা কিন্তু আমাদের কাছে এসেছে, যার জন্য আমরা বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা গান বিভিন্ন কিছুর মাধ্যমে উপস্থাপন করছি, প্রকৃতির কাছে ক্ষমা চাইছি, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এটা একটা বিশাল কারণ, আমরা আশা করছি এটা উত্তরণ করতে পারব। তাহলে আমরা দুর্যোগ বিষয়টা জানলাম। এই দুর্যোগটাকে কিন্তু আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, আমরা বোর্ড দেখি দুর্যোগের প্রকারভেদ। দুর্যোগটাকে দেখো কি বলা হয়েছে, প্রথম দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তী দুর্যোগ হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি, যেগুলো প্রকৃতিতে সংঘটিত। আমি আগে প্রাকৃতিক দুর্যোগ এবং মানব দুর্যোগটা একটু মুখে বলে নিই। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বলে হয়ে আসে না, প্রকৃতিতে কি হবে আমি জানি না, কিন্তু এই প্রকৃতিতে হঠাৎ করে এমন এমন কিছু দুর্যোগ চলে আসে যেটা আমার আপনার তোমার সকলের হাতের বাইরে। কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ এটাকে কিন্তু আমরা ঠেকাতে পারি। এই মানব সৃষ্ট দুর্যোগ মানুষের দ্বারা সৃষ্টি, তাহলে কথা হচ্ছে যে সৃষ্টি সেরা জীব কেন বলা হয়েছে। আমরা যদি নিজেরাই নিজেদের ক্ষতি করতে চাই তাহলে তো দুর্যোগ আসবে, তখন আমরা কি দোষ দেই, আহারে প্রকৃতির একটা অবস্থা, কেন প্রকৃতির অবস্থা। আমরা যদি বলি আহারে মানুষ এই কাজটা কেন করবে, আমরা বন উজাড় করছি, আমরা গাছপালা কেটে ফেলছি, আমরা মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত করছি, আমরা ছোট ছোট জাটকা ইলিশ ধরছি, হ্যাঁ, তারপর আমরা কারেন্ট জাল ব্যবহার করছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিদ্যুতের অপব্যবহার করছি, আমরা এমনও দেখা যায় যে বিভিন্ন পানি আমাদের নদ নদী শুকিয়ে যাচ্ছে, যেগুলো উৎস আমরা পানি ছেড়ে বাসন কোসন মাখছি, এগুলো কিন্তু আমরা নিজেরাই করছি, গ্যাস জ্বালিয়ে রাখছি, বাংলাদেশ গ্যাস ক্ষেত্র। কিন্তু আমার একসময় বলে না রাজার সম্পদও হারিয়ে যায় যদি সেটা সঠিকভাবে ব্যবহার করা না হয়। আমরা গ্যাস ছেড়ে গ্যাসে কোনো কিছু নেই চলছে, তো এইগুলো একটা দুর্যোগ আমরা সৃষ্টি করছি, এখানে বলা হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাহলে এসব আমরা প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি আজকে একটু জেনে নিই, পরবর্তীতে আমরা এই দুর্যোগগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি, বন্যা, ঘূর্ণিঝড়, তোমরা খাতায় লিখে নাও, জলোচ্ছ্বাস, টর্নেডো, খরা, ভূমিকম্প, নদী ভাঙন, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এইগুলোর মধ্যে কিন্তু আমাদের মানুষের কোনো হাত নেই, আমরা এগুলো তৈরি করতে পারছি না। কিন্তু এই মানবসৃষ্ট দুর্যোগগুলো মানুষের দ্বারা তৈরি হচ্ছে সেইগুলো একটু দেখি। সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত, জলাবদ্ধতা, মরুকরণ এবং অগ্নিকাণ্ড। তাহলে দুর্যোগের প্রকারভেদটা আমরা আজকে জেনে গেলাম। তাহলে আমরা আমাদের আজকে আলোচনার বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো জেনেছি, একটা আমরা গ্রিনহাউস প্রতিক্রিয়া জেনেছি, তারপর আমরা বিভিন্ন, আমি শুরু থেকেই বলি, যদি আমরা আলোচনাটাকে একবার একটু পূর্বের জায়গায় নিয়ে যেতে চাই, প্রথমে আমরা একটা ছবি দেখেছি, ছবিগুলোর মধ্যে বিভিন্ন দৃশ্যপট দেখেছি, যে দৃশ্যপটগুলো দেখতে আমার কাছে ভালো লাগেনি, তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগেনি। আর কী দেখলাম আমরা এটার মাধ্যমে, দেখলাম যে কিছু কষ্টের বিষয়,
সেই কষ্টের বিষয়গুলোর কারণটা আমরা নির্ণয় করতে গিয়ে পেলাম উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন জলবায়ু। বৈশ্বিক উষ্ণায়নটা কি আমরা জানলাম, সেটা আমরা আলোচনা করেছি, তথ্যগুলো পেলাম, বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো আমরা জানলাম এবং তথ্য পেলাম, তারপর আরও তথ্য পেয়েছি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবটা কি, আর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের ফলে সৃষ্ট কি কি আমাদের কষ্টগুলো হচ্ছে সেগুলো আমরা জানলাম। সেগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি গ্রিনহাউস গ্যাস, সিএফসি, এইচসিএফসি, হ্যাঁ, তারপর গ্রিনহাউস প্রতিক্রিয়া, বন উজাড়করণ, তারপর হচ্ছে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি, নগরায়ন, তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ, শিল্প কারখানা স্থাপন, কালো ধোঁয়া, হ্যাঁ, তারপর আমরা একটু দেখি সেচ সার প্রয়োগ, এসব আমরা দেখতে পেয়েছি আর এগুলোর প্রভাবটা আমরা জেনেছি। বায়ুমণ্ডলে তিনটা স্তর সম্পর্কে জেনেছি, ওজোন স্তর, হ্যাঁ, প্রথম থেকে আসি যে যেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে ওজোন স্তর, এই স্তরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রিন হাউস একটা আচ্ছাদনের মতো তৈরি করেছে, সেই গ্যাস বৃদ্ধিকারক কোনটার পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা জেনেছি। আর এইগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো থেকে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের প্রয়োগ, অনুধাবন, উচ্চতর চিন্তন দক্ষতা ভিত্তিক প্রশ্নগুলো থাকবে, তোমরা এখানে তথ্যগুলো সেই উদ্দীপকের সাথে মিলিয়ে সেখানে তুমি ইনক্লুড করতে পারবে, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এবং সর্বশেষ পাঠের পরে আমাদের পুরো পাঠটা, অধ্যায়টা শেষ হওয়ার পরে আমি একটা বিস্তারিত প্রশ্ন তোমাদেরকে কিছু জ্ঞানমূলকের মাধ্যমে, আমি সবসময় বলি যে জ্ঞানমূলকের মাধ্যমে তুমি যদি প্রতিটা লাইন বাই লাইন পড়ো তাহলে তোমার কী হবে, টোটাল বিশ্ব সম্পর্কে আয়ত্ত থাকবে এবং তুমি সৃজনশীল প্রশ্ন অতি সহজেই উত্তর দিতে পারবে। আর তার সাথে তোমার হাতের লেখা সুন্দর থাকতে হবে, হাতের লেখা যতই সুন্দর হবে আমার পরীক্ষার মান, নাম্বার, যেটা আমরা নাম্বার বলি, আমি নাম্বারটা বলি না, মানটা ততই বাড়বে। আর মানটা তোমার লেখার উপরেই একজন শিক্ষক কিন্তু কি খুশি হন, যখন পরিচ্ছন্ন স্পষ্ট লেখা দেখেন তখন শিক্ষক খুশি হন। আর আজকে যে দুর্যোগের প্রকারভেদ পর্যন্ত আমরা আলোচনা করেছি, আজকে এটুকুন পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর প্রচুর গরম পড়ছে আর বর্তমানে আজকের আবহাওয়াটা তেমন বিশেষ ভালো নয়, আমরা প্রার্থনা করব যে আমাদের আমফান যে একটা ঘূর্ণিঝড় অলরেডি চলছে, আমি যেটুকু জেনেছি বরিশাল, ভোলা এসব জায়গায় হচ্ছে, আমরা প্রার্থনা করি, আমাদের প্রার্থনায় রাখবো এসব জায়গাগুলো নিরাপদে থাকুক, প্রতিটা মানুষ যার যার ঘরে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক। আর আমাদের যে মহামারীটা এসছে সেই মহামারী থেকে আমরা অতি সহজে, অতি তাড়াতাড়ি, দ্রুত, শীঘ্রই পরিত্রাণ পাই, এই শুভ কামনা রাখছি। আজকে এটুকু পর্যন্ত, ভালো থাকুন, ধন্যবাদ।